আসেন দেশে দাঁড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন তাহলে কিছুটা হলো রক্ষার পথ পাওয়া যাবে বন্ধুরা 52 বছর বয়সে আমাদের দেশের অর্জন হচ্ছে আমেরিকা স্যাংশন আর ভিসা নীতি গতকাল আমরা দেখেছি প্রধানমন্ত্রী আমেরিকা থাকা অবস্থায় ভিসা নীতির যে কার্যকারিতা শুরু হয়েছে সেটি আমেরিকা ঘোষণা করেছে কেন বাংলাদেশের গণতন্ত্র নাই বাংলাদেশে মানুষের ভোটাধিকার নাই মানুষের মানবাধিকার নাই বাংলাদেশের নিরাপত্তা বলে কিছু নাই এই জন্য তারা আগে স্যাংশন দিয়েছিলেন এখন ভিসা নীতি কার্যকরের ঘোষণা দিয়েছে শোনা যাচ্ছে দায়িত্বশীল সরকারি দলের অনেক নেতা প্রশাসনের অনেক নেতা সচিব থেকে শুরু করে অনেকে এই ভিসা নীতির আওতায় পড়েছে কেন এই ঘটনার মুখোমুখি আমাদের হতে হচ্ছে এটা কোনো আনন্দের সংবাদ না বাংলাদেশের জন্য যে দেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তার স্বাধীনতা অর্জন করেছে এক সাগর রক্তের বিনিময় বাংলাদেশ গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করেছে মানবাধিকারের জন্য মুক্তিযুদ্ধ করেছে অথচ সেই দেশে এখন গণতন্ত্র নাই স্বাধীনতা বলে কোনো কিছু নেই আপনারা বহু টাকা ইতিমধ্যে লুটপাট করেছেন লক্ষ হাজার কোটি টাকা চোদ্দ লক্ষ থেকে আঠারো লক্ষ হাজার কোটি টাকা দেশ থেকে আপনার বিদেশে নিয়ে গেছেন এই ভিসার আওতায় ভিসা নীতির আওতায় যদি আপনারা পড়ে যান বাইরে আপনি যদি আমেরিকায় বাড়ি কিনে থাকেন টাকা নিয়ে গিয়ে ব্যাংকে রাখেন আপনি তো সেই টাকা বাড়ি ভোগ করতে পারবেন না আমি জানি আপনার আতঙ্কের মধ্যে রয়েছেন কিন্তু এই যে অন্যায় করেছেন আমেরিকা ইউরোপ আপনাদের উপরে কি করলো সেটি বড় কথা না কিন্তু আমাদের লজ্জা হয় আপনারা দেশের প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীতে আপনারা যে অপকর্ম করেছেন আপনারা যে বাংলাদেশটাকে আজকে বিশ্বের মুখে একটা অপমানজনক অবস্থায় ফেলেছেন এটা কি আপনারা বুঝতে পারছেন আমি দেশে বক্তৃতা আজকে করব না রাষ্ট্রের সঙ্গে জনগণের যে চুক্তি রাষ্ট্রকে মানুষ মানে কর দেয় তাকে প্রতিষ্ঠা করে কিন্তু রাষ্ট্র এখন দানবে রূপান্তরিত হয়েছে সে মানুষকে দেখে না নাগরিককে দেখে না সে দানবের মতো আচরণ করছে আমি শুধু আজকে এই কথা বলে শেষ করি বর্তমান সরকার যত তাড়াতাড়ি পদত্যাগ করবে তার জন্য দেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে এই সরকারের পদত্যাগের কোনো বিকল্প নাই প্রধানমন্ত্রী আমেরিকায় গেছেন সাধারণ পরিষদে একদিন দুই দিন থাকার কথা কিন্তু শোনা যাচ্ছে এই পুরো মাস তিনি সেখানে থাকবেন কিসের জন্য থাকবেন কেন থাকবেন সেটা রাষ্ট্রীয়ভাবে বলা হয় না সরকারের পক্ষ থেকে বলা হয় না আবার শোনা যাচ্ছে তাড়াতাড়ি চলে আসবেন আসেন দেশে দাঁড়িয়ে পদত্যাগের ঘোষণা দেন তাহলে কিছুটা হলো রক্ষার পথ পাওয়া যাবে